নমস্কার বন্ধুরা, পার্বতি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি থাকছে এগরোল। বাচ্চা থেকে বড় সবাই এগরোল খেতে পছন্দ করে। আপনারা সবাই হয়তো বাড়িতে এগরোল বানিয়েছেন, কিন্তু আমি কিভাবে এগরোল বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা বোলের মধ্যে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে ময়দা, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, 1 চামচ সাদা তেল। ভালো করে ময়ম করে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে ময়ম করা হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দা ভালো করে মাখানো হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ভালো করে দেবে নেব। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এগরোল বানানোর জন্য গাজর, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি, এগুলো কেটে নেব। কুচানো স্যালাডগুলো একসঙ্গে মিক্স করে নেব। ওপর থেকে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দেব। কুড়ি মিনিট রাখার ফলে ময়দার ডোটা একটু নরম হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট ভালো করে দেবে নেব। বড় বড় করে লেচি কেটে নেব। ডোয়ের ওপর নিচ ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার বেলে নেব। এইরকমই বড় করে বেলে নিয়েছি। একইভাবে সবগুলো বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। তাওয়া গরম হয়ে গেছে, অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একটা পরোটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটা হালকা করে সেকে নেব। ওপর থেকে মিক্স করা স্যালাড দিয়ে দেব। সামান্য একটু বিট লবণ, টমেটো কেচাপ, এবার ভালো করে মুড়ে নেব। কাগজ দিয়ে ভালো করে ফোল্ড করে নেব। এগরোল বানানো একদম সহজ। আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানাবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন।